এরা আবার বলে হিজবুত তহিদ বলে কাফের আরে তোমাদের এই ফতুয়ার আমরা নিকুচি করি আল্লাহ রসুল বলেন নাই হিজবুত তহিদ কাফের আল্লাহ রসুল বলেছেন আসমানের নিজের নির্দিষ্ট তাদের আলেম সমাজ তারা ফেতনা সৃষ্টি করবে সেই ফেতনা তাদের দিকে ধাবিত হবে ওরা বসে বসে ওয়াজ করে হিজবুত তহিদ আগা গোড়া কাফের ওই বরিশালের চর থেকে উঠে এসে এক বেটা এর ওদের নামের আগে লাগে মুক্তি এরা কি বলে এদের কোনো জ্ঞান নাই সকল আলেমরা কাফের কোন আলেম তা আমি তো বলি আল্লাহ রাসূল দেড় হাজার বছর আগে বলে দিয়েছেন দিয়ে গেলেন আসমানের নিচে নিত্য তাদের আলেম সমাজ আল্লাহ রসুল বলেন নাই হিজবুতহিদ কাফের আল্লাহ রাসুল বলেছেন আসমানের নিজের নির্দিষ্টভাবে তাদের আলেম সমাজ তারা ফেত্তা সৃষ্টি করবে সেই ফেতনা তাদের দিকে ধাবিত হবে রাসূলের কথা ওই ফেত্না সৃষ্টিকারী উগ্রবাদী জঙ্গিবাদী ওই রাজনীতিতে যারা ধর্মকে ব্যবহার করে যারা বলে তুমি যদি ভোট দাও ভোট পাবে আল্লাহ রাসূল মিথ্যাবাদী প্রতারক যারা বলে এই ভোটের ব্যালট বাক্স হচ্ছে জান্নাতের টিকিট এরা আবার বলে Hizb ut-Tawhid বলে কাফের আরে তোমাদের এই ফতোয়া আমরা নিকুচি করি তোমাদের এই ফতোয়া আমাদের কাছে দুই পয়সার মূল্য নাই তোমরা জেনে রাখো কাফেরের সঙ্গে আল্লাহ কোরআনে দিয়েছেন ওমানলাম ইয়াহকুম বিমান জালাল্লাহি ফাউলাইকুমুল কাফিরুন যারা আল্লাহর নাজিল করা বিধান দিয়ে ফয়সালা করে না তারাই কাফের তোমরা কোন লজ্জায় বলো Hizb ut-Tawhid কাফের বুমেরাং হবে বুমেরাং একটা অস্ত্রের নাম যার দিকে যে মারে ঘুরে এসে তাকে আঘাত করে রাসুল বললেন যারা কাফের বলল অন্যকে সে যদি কাফের না হয় যে বললো সে কাফের হয়ে যাবে বুমেরাং হলো না ইনশাল্লাহ তোমরা যারা ধর্ম ব্যবসা করে খাচ্ছ ধর্মকে উগ্রবাদী কর্মকাণ্ডে ব্যবহার করছো ইসলামকে ব্যবহার করে অপরাজনীতি করছো রাজনৈতিক স্বার্থে ইসলামকে ব্যবহার করছো ভোটের বাক্স ভরানোর জন্য পায়ে করছ তোমরা সত্য নিষ্ঠ আন্দোলনকে জনগণের সামনে কাফের ফতোয়া দিচ্ছ ভিতরে হয়ে তোমাদের বুকে এই বিদ্ধ হবে ওই চরের থেকে উঠে এসে হুঁস নাই তো হুঁশ নাই দুই সিপারা পড়ে মুক্তি টাইটেল লাগিয়ে যা খুশি তা বলে দেওয়া যায় কাফের কাফেরটাকে বলুন যারা আল্লাহর নাজেল করা বিধান দিয়ে ফেসলা করে না তারা